নমস্কার, আমি সুদীপ মালাকার। আজকে 8 নম্বর কোর্টের যে প্রসিডিংস ছিল সেই নিয়ে একটা ছোট্ট বার্তা। আজকে কী হলো, আজ মেনলি 3টে অ্যাপিল ছিল, 3 ধরনের অ্যাপিল। একটা ছিল বোর্ডের পক্ষ থেকে, একটা ছিল 95 ক্যান্ডিডেটসের পক্ষ থেকে, আর একটা ছিল 32,000-ই কিছু টিচার্সদের পক্ষ থেকে। 95-দের যে বক্তব্য ছিল, তাদের মেন বক্তব্যই ছিল যে তারা সিঙ্গেল বেঞ্চে পার্টি ছিল না, তাদের এগেনস্টে রায় দেওয়া হয়েছে তাদেরকে পার্টি না করে, তাদের ন্যাচারাল জাস্টিস ভায়োলেট হয়েছে। তো তাদের ক্ষেত্রে জাজ প্রথমেই আউটরাইটলি তাদের কোনো রিলিফ দিয়ে ডিনাই করে দেন, কারণ জাজ বলেন যে ঠিক আছে, আপনারা আপনাদের টেট বা সার্টিফিকেট প্রডিউস করুন, যে কোনো ডকুমেন্টস প্রডিউস করুন, আমি গোটা বিষয়টাকে এখানেই সেটেল করে দেবো। কিন্তু তারা সেটাকে সেভাবে তারা প্রডিউস করতে পারেননি আজকে। দ্যাট ইজ ওয়াই যেটা হয়েছে যে তাদের জাজ ডিনাই করে দেন যে আপনাদের কোনো রিলিফ আমি দিতে পারবো না। কিন্তু তাদের লয়ার্সরা তারা বারবার বলেন, ন্যাচারাল জাস্টিসের কথা তারা তুলে ধরেন যে তাদের পার্টি করা হয়নি ইত্যাদি বিষয়ে। তারা 269 ক্যান্ডিডেটসের যে জাজমেন্ট ছিল সেটাও তারা প্রডিউস করে। তখন জাজ তাদের 269-এর সঙ্গে যে বেসিক ডিফারেন্স সেটাকে তুলে ধরেন, বলেন যে আপনাদের সঙ্গে 269 একটা বেসিক ডিফারেন্স হচ্ছে, 269-কে কোনো জায়গাতেই কোনো সুযোগ দেওয়া হয়নি, ডাইরেক্টলি তাদের টার্মিনেট করে দেওয়া হয়েছিল। কিন্তু আপনাদের দুবার সুযোগ দেওয়া হয়েছে, একবার সিবিআইয়ের সামনে, একবার বোর্ডের সামনে। তো তারপরেও তাদের লয়ারদের ন্যাচারাল জাস্টিস ইত্যাদি তত্ত্বের ভিত্তিতে তখন জাজ এটা ডিসাইড করেন যে ঠিক আছে, আমি ম্যাটারটাকে স্টে দিচ্ছি না, অ্যাপিল আমি গ্রহণ করছি, বাট এই ম্যাটার সিঙ্গেল বেঞ্চে পাঠানো হচ্ছে, আপনারা সিঙ্গেল বেঞ্চে ডকুমেন্ট প্রডিউস করুন এবং সেখানে যা হবে সিঙ্গেল বেঞ্চ উইল ডিসাইড। সেকেন্ড ছিল বোর্ডের তরফ থেকে, বোর্ড ভেইমেন্টলি এটা অপোজ করেছে যে আমরা অলরেডি যে কোর্টের অর্ডারে যে প্যানেল পাবলিশ করেছি, বারবার সেই প্যানেল আমরা পাবলিশ করতে যাব কেন, একই সেম এক্সারসাইজ আমরা কতবার রিপিট করতে থাকবো। ভেইমেন্টলি অপোজ করেন সুবীর সান্যাল, আজকে বোর্ডের তরফ থেকে অপোজ করেন। এবং যেটা তরুণজ্যোতি তিওয়ারি, বিকাশন ভট্টাচার্য, তারা এটাকে সেটাকে অপোজ করে সুবীর সান্যালের বক্তব্যকে। তারা বলেন যে যদি একবার পাবলিশ হয়েই থাকে তাহলে আবার কেন পাবলিশ করা হবে না, আবার করতে অসুবিধা কী। তো সেই সমস্ত বাক্যালাপ শুনে জাজ ফাইনালি ডিসাইড করেন যে ঠিক আছে, আপনারা যেহেতু বোর্ড অলরেডি যেহেতু এটা পাবলিশ করেছে, তাহলে সেক্ষেত্রে এটা যেহেতু সিঙ্গেল বেঞ্চের কাছে এই ডকুমেন্টস এখনও প্রডিউস করা হয়নি, তাই বোর্ড সিঙ্গেল বেঞ্চে এই প্যানেল যেটা পাবলিকেশনের কথা বলা হচ্ছে সেটা সিঙ্গেল বেঞ্চের সামনে প্রডিউস করবে, সেটা পাবলিশও করবে না, পাবলিশ করার এখন কোনো অর্ডার নয়, সেটাকে জাস্ট সিঙ্গেল বেঞ্চে প্রডিউস করবে এবং সিঙ্গেল বেঞ্চ সেটাকে নিয়ে ফার্দার ডাইরেকশনস দেবেন, কী হবে না হবে সিঙ্গেল বেঞ্চ উইল ডিসাইড। তো এইটা ছিল বোর্ডের বিষয়টা। থার্ড যে ম্যাটারটা ছিল সেটা হচ্ছে 32,000 টিচার্সদের পক্ষ থেকে। সেখানে টিচারদের পক্ষ থেকে যারা লয়াররা ছিলেন তারা অপোজ করেন যে ডিভিশন বেঞ্চে ম্যাটার পেন্ডিং থাকা অবস্থায় কেন সিঙ্গেল বেঞ্চ কোনো শুনানি করবে, কেন সিঙ্গেল বেঞ্চ সেই বিষয়ে কোনো ডাইরেকশন দেবে। তো আজকে জাজ বিশেষ সেই বিষয়ে কর্ণপাত করেননি, তবে তিনি যতটুকু বলেছেন বোর্ডের হয়ে যে রায় দিয়েছেন, তো যে অর্ডার বোর্ডের জন্য হয়েছে সেটা এখানেও সেম একইভাবে অ্যাপ্লিকেবল। তো দ্যাট ইজ ওয়াই নতুন কিছু এখানে ছিল না যেটাকে তুলে ধরার জন্য, অলরেডি বোর্ডের যে বক্তব্য সেই বক্তব্যের সাপেক্ষে জাজ রায় দিয়েছেন যে এটাকে সিঙ্গেল বেঞ্চে আবার যাবে, সিঙ্গেল বেঞ্চ এটা ডিসাইড করবে, বাট পাবলিকেশন এখন হবে না, পাবলিকেশন থাকবে না, হবে না, সেটা জাজেস টেবিলে প্রডিউস করা হবে। এটাই ছিল আজকের সারমর্ম। সো থ্যাংক ইউ।